তো বন্ধুরা, আজকে আমরা করতে চলেছি একটা মজাদার চ্যালেঞ্জিং ভিডিও। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে এটা ফুচকা চ্যানেল হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দারুণ মজাদার একটা ভিডিও হতে চলেছে, তার সাথে একটা দারুণ মজাদার পানিশমেন্টও আছে। তো তোমরা দেখতে থাকো। আর 400টা ফুচকার চ্যালেঞ্জ বন্ধুরা, ভাবতে পারছো 400টা আমি কোনোদিনও খাইনি। তো দেখো, একদম ঝাল করে লঙ্কার গুঁড়ো দিয়ে একদম যত পারছি ঝাল দিয়ে আমি আলু সিদ্ধটা নিজের মতো করে মাখছি। আর ফুচকা দেখলে তো আমাদের মতো প্রত্যেকটা মেয়েদের ছেলেদের জানি জিভে জল চলে আসে। তো আমি এখন দেখছি এখনও কিন্তু আমার জিভে জল চলে আসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমি জানি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে। নমস্কার বন্ধুরা, মৃদু দানিশ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পর মৃদু দানিশ লাইফস্টাইল আমাদের এই ইউটিউব চ্যানেলে খাবার একটা চ্যালেঞ্জিং নিয়ে আসলাম। অনেক দিন পর, তো অনেক দিন ধরে ভাবছি যে চ্যালেঞ্জিং ভিডিও করি না বা হয় না। তো অনেক মানে ভাবলাম যে না, এবারে একটা চ্যালেঞ্জিং ভিডিও করাই যায়। তোমরাও সবাই বলছো যে একটা দাদাভাই দিদিভাই চ্যালেঞ্জ ভিডিও করো, চ্যালেঞ্জ ভিডিও করো বা অন্য কিছু ভিডিও করো। তাই আজকে চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম। ব্লগ বাদ দিয়ে আর কি, ব্লগটাকে একটু সাইডে রেখে এই ভিডিওটা করছি। ব্লগ কন্টিনিউ চলছে কিন্তু এই ভিডিওটাও করছি। এটা হয়তো বা সন্ধ্যের সময় বা কোনো এক সময় তোমাদের এই ভিডিওটা দিব। আর আজকে কিন্তু হচ্ছে রোববার। যাই হোক, ফুচকা চ্যালেঞ্জ এখানে আছে প্রায় 200-র কাছাকাছি, এখানে আছে প্রায় 200-র কাছাকাছি, মোট প্রায় 400-র কাছাকাছি। ঠিক আছে, তো এতগুলো মানে আজও আমি জাস্ট ভাবতে পারছি না যে এতগুলো ফুচকা কীভাবে খাবো, এটা কি আদৌ সম্ভব হবে কি না জানি না, একদম নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আর তোমরা যারা ফুচকা পাগল বা ফুচকা প্রেমিক অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এ তো বেশি স্পেশালি আমার অতটা পছন্দ না, আমি আগেও বলেছি, কিন্তু কি বলবো, আমার ফুচকা খুবই ভালো লাগে। নিজে হাতে মেখেছি, নিজে হাতে সমস্ত কিছু করেছি। ফুচকাগুলো বাড়ি থেকে নেওয়া আছে কিন্তু আমি বলেছি আলু সিদ্ধটা আমি নিজে হাতে মাখবো, এরকম পারফেক্ট ঝাল পারফেক্ট নুন এইভাবে দিয়ে। তো প্রচুর ঝাল ঢাল দিয়ে মেখেছি। আর যাই হোক, গামলা ভর্তি ফুচকা নিয়ে নিয়েছি দুজনে, আর যে হারবে তার জন্য মজাদার পানিশমেন্ট তো অবশ্যই আছে। আর অ্যাকচুয়ালি ওয়েদারটাও দেখো, পরিবেশটাও খুব গরম, তো গরমে ফুচকা ভালো লাগে, ঠান্ডা ওয়েদারে কিন্তু অতটাও ভালো লাগে না। পিছনে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ পরিবেশটা একদম আলাদা পরিবেশ। আর বাড়িতে করা যায় ভালো লাগছে, বাড়িতে করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে বাড়িতে গরম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ গাছের ছায়া আর সুন্দর একটা পরিবেশ, তো ভাবলাম যে এখানেই করি। প্রচণ্ড গরম কিন্তু, কারণ আর ওই হিসাবে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। তাই তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক, কারণ বেশি কথা বললে বোর হয়ে যাবে তোমরা। অবশ্যই চলো চলো শুরু করা যাক, কে আগে খেতে পারে এতগুলো ফুচকা। আর এটার মধ্যে টাইমার নেই, মানে জয়টা বাজবে, মনে করো আমি 100টা খেয়ে নিলাম, তার মানে আমার 100টা আছে, ওর 50টা খেলো, তার মানে ওর বেশি আছে। পানিশমেন্ট কিন্তু লেটেস্ট হতে মানে হতে চলেছে, কি বলো তো, যে হারবে তার বলবো না, এখনই বলবো না, সেটা টুইস্ট থাকলো, তোমরা দেখতে থাকো। তো চলো রেডি, 1 2 3 এতগুলো লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাতা, লেবু পাতার জিনিসটা দেওয়া, ফ্লেভারটা অন্যরকম চলে, দারুণ লাগছে। আর এদিকে কিন্তু ঘেমেও যাচ্ছি,
বিশ্বাস করে এত টক বলার মতো না জল। দারুণ দারুণ, ঝালও প্রচণ্ড। ফুচকা ঝাল আর টক না হলে হয় বলতো? বেশি কথা বলবো না, খাই জিততে হবে তো, না জিততে একদম মিছে আসা। এর আগেও আমি করেছিলাম ফুচকা বানিস চ্যালেঞ্জ, কিন্তু হেরেছি আমি। তো আজকের টার্গেট হচ্ছে আমি জিতবো। তো বন্ধুরা, প্রচণ্ড ঝাল, কি বলবো, শুকনো লঙ্কার গুঁড়ো আর তার মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিছি গো, কাঁচা লঙ্কা বেশি ঝাল। জলটা দেখ না, টক 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 টক। আমার উপরে চূড়াটা শেষ প্রায়। এ রাম, ও তো শেষ করে দিল উপরের। গরম আউ, বাবার জন্য আলুগুলো ফুচকা খাই আমি জোর হলে 30টা খেয়েছি, এর বেশি কোনোদিনও খাইনি। 30 থেকে 40টা, 200টা কীভাবে যায় না। তুমি পারবা খেতে? হ্যাঁ। দেখো অসুবিধা হলে কিন্তু ছেড়ে দাও, পরে কিন্তু পেটের সমস্যা হয়ে গেলে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না, আমি আগেই বলে দিলাম। তুমি ছেড়ে দাও, তোমার পেটের সমস্যা বেশি হয়। আমার কোনো ব্যাপার না, তুমি বাদ দিয়ে দাও। আমি ছেলে মানুষ, খাইতে পারবো না, এখনও সময় আছে, উঠে যাও। আমি উঠে গেলে তোমার কি লাভ, জিতে যাওয়া অবশ্যই। কোনোদিনও না, প্রচণ্ড ঝাল, হারবে না, দেখাই দেবো এবার। আমি একটা ছেলে হয়ে ফুচকাতে আমি জিতবো এবার, আমি আমি। ওয়াও, তোমার গামলাটা দেখো আর আমার গামলাটা দেখো। গামলা দেখে লাভ নেই, কে কতটুকু খেতে পারে সেটাই হচ্ছে বড় কথা, তাই না বন্ধুরা? গামলা দেখে লাভ নেই, তুমি পুরোটা যদি খেতে না পারো তাহলে তুমি হারবো, আর আমি যদি পুরোটাই খেতে পারি তাহলে আমি জিতবো। ঘাম বেরো দাদা, আস্তে খাও, অত তাড়াহুড়োর কিছু না, আস্তে খাও। আমি তো চাইপে যাবো এদিকে। দেখো উঠা বসা, উঠা বসা করতেছে, শেষ, এর ব্যাটারি ফিউজ, ভোল্টেজ শেষ। আবার কি আমি ভাই এখন আমার লেভেলে চলবো, আমি আস্তে আস্তেই খাবো, কারণ আলুটার মধ্যে খুব প্রচণ্ড ঝাল হয়েছে আর জলটা যে টক। মোটামুটি 50 টাইম হম খাইছেন, আমি রিল্যাক্সে খাচ্ছি, এই যে জল নিলাম,
এখন মুখে ঢোকাবো। একটা সাউন্ড যা হয় না শব্দ, হ্যাঁ তুমি এভাবে রিল্যাক্সেই খাও, শেষ করাটাই হচ্ছে বড় কথা, টাচ পূরণ করাটাই হচ্ছে বড় কথা, বুঝলে। তাড়াহুড়ো খেয়ে খাচ্ছি কিন্তু পরে আমি টাচটা পূরণ করতে পারলাম না, সেটা তো হয় না, তাই না বন্ধুরা? ফুচকা, শুধু ফুচকা না, ফুচকা নাকি কি গোলগাপ্পা, মানে মেয়েদের হচ্ছে ইমোশন, ভালো লাগা ভালোবাসা সব এখানেই। যাই হোক, যেহেতু গেম চ্যালেঞ্জ তো তাড়াতাড়ি করতেই হবে। দেখো শুরু করলাম আমি, এই যে এই যে মাত্র শুরু। দেখো তবে রিক্স নেওয়া, যেহেতু ফুড এগুলো খাওয়া দাওয়ার ব্যাপার, রিক্স নেওয়া একদমই ঠিক না। আমি সত্যি কথা বলতে এই যে স্পিডে খেলাম তারপরে আর যাচ্ছে না, আমার পেটেই যাচ্ছে না, আমি আর খাইতেই পারছি না, মৃত্যু তো শেষ। যাই হোক, খাওয়া দাওয়াটা জাস্ট মানে অসাধারণ হলো, অনেকদিন পর ফুচকা হওয়া, তাও আর চ্যালেঞ্জ। এবার এই হচ্ছে আমার গামলা, তুমি কি শেষ আরো খাবা? তুমি খাবা আরো? না, আমি যদি আরো খাবা তাহলে আমি খাবো। তবে একটা কথা বলে দেই, একাই 200টা ফুচকা খাওয়া একদম ইম্পসিবল, কেউ ওরকম ভাবে রিক্স নিও না, একদমই ঠিক না, কারণ এগুলো তো আর মানে হেলদি খাবার না, না বা হচ্ছে খেলে অনেক অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে, তাই বলবো যে এভাবে রিক্স নেওয়াটা একদমই ঠিক না। দেখো আমার মোটামুটি এখানে আরো 150-এর কাছাকাছি আছে, ও প্রায় কিন্তু 100টার কাছাকাছি খেয়ে ফেলছে, 100-এর কাছাকাছি না খেলেও মোটামুটি 90টা, তোমরা দেখতেই পারছো। এই দেখো ওর এইটা হচ্ছে ওর, এটা আমার, কারণ ও প্রথমের দিকে যেটা খাইছে পুরো স্পিডে খাইছে, কিন্তু তখন আমি স্লো ছিলাম, তারপরে যখন আমি স্পিড দিলাম তখন ও স্লো ছিল, কিন্তু তারপরেও আমার ভিতরে যাচ্ছে না, আমার পেট অবস্থা শেষ, ঢেকুর চলে আসছে, আসতে জল খাবো একটু পরেই। আচ্ছা এগুলো জল খাই অল্প, এগুলো জল খেলে আর বেশি ঝাল লাগে, ইসে লাগবে। দেখো এগুলো এমনি টক, এগুলো ওর খায় না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, পানিশমেন্ট বলছি আর পানিশমেন্ট তো হবে। তো এই যে ফুচকা এগুলো রাখা রাখি, এগুলো ও ধুবে বাসনগুলো আর কি। তো ওই জিতলো, আমি হারলাম, কি বলবো। তো চলো, ওর পানিশমেন্টটা তোমাদের সাথে শেয়ার করছি, কীভাবে বাসন ধুচ্ছে ও, বাসন ধুতে কোনো ব্যাপার না ওর, ওগুলো কাজ মানে এমনি আমার সাথে হালকা মানে ঘরের কাজও আমার অনেক হেল্প করে, তো সেটাতে ও জানে বাসন ধোয়া টাসন ধোয়া। তো যাই হোক এটা ওর পানিশমেন্ট ছোটো মোটো। তো চলো 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 বাসন ধুয়ে আসো। কষ্ট হইতেছি, কষ্ট হইতেছি, কষ্ট তো হবেই, এই কয়টা বাসন চেষ্টা করলে জিততে পারতাম কিন্তু, হয়েছে কিন্তু পেটে সচ্ছিল ওটা, সত্যি কথা বলতে আমি আর রিস্ক নিতে চাচ্ছিলাম না, এটাই হচ্ছে ব্যাপার, কি করবে, চ্যালেঞ্জে হেরে গেলে তো অ্যাকসেপ্ট করতেই হবে চ্যালেঞ্জ।
বন্ধুরা, এইমাত্র চ্যালেঞ্জটা হলো আর দেখতেই পেলে পানিশমেন্টটাও ও করলো আর খুব সুন্দরভাবে করেছে। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর অনেকগুলো ফুচকা বেঁচে গেছে, তোমরা তো দেখলে, এই ফুচকাগুলো তো ফেলে দেওয়া যাবে না, পয়সা দিয়ে কিনেছি ভাই শরীর জ্বরে। তো এই এই ফুচকাগুলো একটা সুন্দর প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে রেখেছি, আস্তে আস্তে খাবো। তো চলো আজকের ব্লগ, মানে সরি ব্লগ ব্লগ বলছি, আজকের চ্যালেঞ্জ ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে, কারণ আমি তো ব্লগ দেই ডেলি ব্লগ। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।